প্রত্যেক বছরের ন্যায় আমরা এবছরও শারদীয় দুর্গোৎসবে আমরা ব্রতী হয়েছি। এবছর আমাদের 37তম দুর্গোৎসব আমরা উদযাপন করতে চলেছি। তো প্রাকৃতিক দুর্যোগ তথা বৃষ্টির কারণে সপ্তমী এবং অষ্টমী এই দুই দিন মানে জনগণ যে উচ্ছ্বাস নিয়ে পুজো মণ্ডপে আসার কথা ছিল বা এলাকার মধ্যে যে একটা পুজোর যে আনন্দের যে রব তৈরি হওয়ার কথা ছিল সেটা হয়নি। তো আশা রাখছি আজ মহানবমী বা আগামী দিন দশমী, আগামীকালকে আমাদের ক্লাবে একটা সাংস্কৃতিক সন্ধ্যা প্রত্যেক বছরই আমরা উদযাপন করি, সেটাও কাল আমরা করতে যাচ্ছি। সকলের প্রতি আমাদের আমন্ত্রণ রইল জনকল্যাণ সংঘের পক্ষ থেকে। এবং আগামী পরশু আমরা বিজয়া দশমী অনুষ্ঠান অনুষ্ঠিত করব, আপনাদের সবার প্রতি রইল আমাদের ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ। আমরা চেবড়ি সূর্যতরুণ ক্লাবের পক্ষ থেকে অনন্য বছর নিয়ে এবারও পূজা করছি। আমাদের যে প্যান্ডেল হয়েছে কাল্পনিক মন্দির এবং আমাদের যে প্যান্ডেল বানিয়েছে আমাদের এইখানেরই লোকাল এবং প্রতিমা যে বানিয়েছে এইখানের লোকাল। হ্যাঁ, এবং আমাদের যে প্যান্ডেল এবার বাজেট ছিল খুব স্বল্প পরিমাণের, সে বাজেট হলো 1,20,000। এবং খোয়াই বাসীকে সবাইকে বলছি আমাদের এই সূর্যতরুণ ক্লাবের পুজো দেখার জন্য সবাইকে ক্লাবের পক্ষ থেকে দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি।